আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে আমি আলোচনা করব জেলোরা ওরাল জেল এই ওষুধটা নিয়ে তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে ওষুধ বিষয় কোন ধরনের আপডেট আপনারা মিস না করেন তোর কথা না চলেন ভিডিওটা শুরু করা যাক এই জেলোরা ওরাল gel টি প্রস্তুতকারক হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হল মাইকোনাজল, টু পার্সেন্ট এটা সাধারণত পনেরো গ্রাম টিউবে পাওয়া যায় আসি এটার দাম নিয়ে এক পিসের মূল্য হল ষাট টাকা আপনারা ষাট টাকা দিয়ে কোনো ফার্মেসি থেকে এই জেলোরা ওড়াল জেলটি সংগ্রহ করতে পারবেন এরপরে আসি এটার নির্দেশনা নিয়ে অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে আপনি এটা সেবন করতে পারবেন এটা সাধারণত পাকস্থলী অর্থাৎ পরিপাকতন্ত্রে ফাঙ্গালের সংক্রমণের জন্য সেবন করতে পারেন এবং ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট আপনার গলার যে ইনফেকশন থাকে সেই ইনফেকশনের জন্য আপনি এই জেলোরা ওরাল জেলটা সেবন করতে পারেন এরপরে আসি এই জেলোরা অর্থাৎ মাইকোনাজল ওরাল জেলটার পার্শ্ব নিয়ে এটা ব্যবহারে আপনার বমি বমি ভাব হতে পারে অথবা বমিও হতে পারে দীর্ঘদিন ব্যবহারের ফলে ডায়রিয়া হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে এই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো প্রকাশ পায় এই মাইকোনাজল গ্রুপটায় এবং যাদের এই মাইকোনাজলের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ব্যবহার থেকে বিরত থাকাই ভালো এরপরে আসি এই জেলোরা ওরাল জেলটি গর্ভাবস্থায় এবং যারা মায়ের বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে সেবন করা যাবে না মায়ের বুকের দুধ যারা খাওয়াচ্ছেন তাদের সেবনের পূর্বে একজন বিএমডিসি রেজিস্টার ডাক্তারের পরামর্শ করে নিবেন ডাক্তার যদি মনে করে আপনার সেবন করা উচিত সেক্ষেত্রে ডাক্তার আপনাকে সাজেস্ট করতে পারে আর যে কোনো ওষুধ বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন কেননা বাচ্চারা কৌতূহলী থাকে যে কোনো সময় বের করে সেও সেবন করতে পারে এতে আপনার বাচ্চার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবার থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম